এখন তো বাজারেই নাই, আগে করতলি একটু কমাইতেন ভাইয়া, তাহলে নয়েজটা করবেন, আমি সামনে যাবো না, সমস্যা নেই, আমার সাথেটা চলে গেছে। দাদা যেভাবে সেভাবে, আর আমি যখন কাজটা করবো তখন আপনি কিন্তু ফেদার লাগবেন না। ওকে, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে এই মিলনায়তনের বাহিরে এবং ভিতরে অনেকে অনেকভাবে বসে আছি বা দাঁড়িয়ে আছি, হারিতে সারিতে কোনাকাঞ্চিতে যেইভাবে অবস্থান করছি, যে অনুষ্ঠান দেখতেছি বা আমি করতেছি। সুপ্রিয় দর্শক, আজকে এই অনুষ্ঠানে আসার আগে শুধু কারো গেলে থেকে কালি কালীটিকে জানা দিয়ে হাতে থাকবে চরমভাবে চমৎকারভাবে একটি করতালি একই সাথে জোরত। বিভিন্ন কোয়ালিটিভাবে আমরা নানান কোয়ালিটিভাবে নানান নৃত্য দেখি, নানান ডান্স দেখি, নানান কথা শুনি ম্যাগাজিন অনুষ্ঠানে ইত্যাদির তরফ থেকে বাংলাদেশ চলচ্চিত্র নয়, আর আজকে কিন্তু এমন কোনো ইত্যাদিও নয়, আমাদের ফ্লোর একটি অনুষ্ঠান, সুপ্রিয় দর্শক আপনার কনসার্ট, আর তেমনইভাবে চলবে আজকে আপনাদের জন্য ডান্স কত প্রেজেন্ট সব কিছু চলবে সুপ্রিয় দর্শক মন্ডলী। তবে একটু নিজেকে সামলিয়ে, অর্থাৎ করতালি সবার হাত থেকে থাকবে ভিটামিন, তবে কথায় কথা যে করতালি তাও হবে না, বুঝতে হবে। এখানে কি কোনো স্টেজে আপনাদের প্রশ্ন করছি আমি অডিয়েন্স, আমরা কিন্তু অনুষ্ঠানকে কি করব, এটা মাছের বাজার বানাবো না, কারণ অনেক সময় ভাই তুই কি দাবা খেছো, তুই কি করছো, আমি বাইতে গেছি, ও কেন উস্তা খাইছে, এই দেখলে কি হইছে, এইসব আলোচনা আমরা করব না। অনুষ্ঠানের মধ্যে স্টেজে কি হয় এটা আমরা মুভ করব, ঠিক আছে? হাইকনটা কোথায় থাকবে স্টেজে? ওকে, তো আমি তো প্রশ্ন করছি, এখানে কিন্তু ব্যান্ডের কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কোনো ঢোলকও দেখা যায়, সবাই বলেন না, না কোনো ঢোলকও নেই, মিউজিকটা যেমনি বাজবে এমনি করতালি হবে, ঠিক আছে ভাইয়া? একটু ফলো করবো রিদমটা, যেভাবে বাজবে রিদমটা, তালটা একসাথে সবাই, একটা বালিশ খেলা চলতেছে একসাথে, বুঝতে হবে, আর কিছু ভাইর আছে আমাদের টাকায় ওনার জায়গা থেকে করতে দিতেছে, এইভাবে দেখেন, মানে হাত দেন এভাবে দিতেছে, আমার নিজের হাতের খবর নাই। আর কিছু আপুরা যারা সাজ করে আছে খুব, তাই না, এরা বলতেছে আল্লাহ কি দেখাচ্ছে দেখ না, কি করছে ছেলেটা, কি করছে দেখ না, তুই দেখ না, আর আরেকটা করে দিচ্ছে সেভাবে দেখেন, উনি করতালি দিচ্ছে আমার চেহারাটা এক্সপ্রেশন করে, রোমান্টিক এক্সপ্রেশন করে, কেন জানেন, উনি চিন্তা করে আমি করতালি দিচ্ছি আমার দিকে কোনো ছেলে দেখছে নাকি, বাবা, উনি একটু সেলিব্রিটি স্টাইলিশ আজকের জন্য, তবে আজকের জন্য কি জানেন, উনি স্টাইলিশ অর্থাৎ হরিদাসি না, আমি বলছি ওই আপিটা করতালি কীভাবে দিচ্ছিল একটু দেখেন, রোমান্টিক করতালি এভাবে দিচ্ছে, খুব ভাব নিয়ে আড়াল আড়াল করতালি, মানে লাজুক লাজুক ভাব, তালির আওয়াজের অভাব, তবে এই তালিটা হবে একসাথে, রে সবাই রেডি, সোলো থেকে রানিং হবে, রানিং করতালি একসাথে, বিগ বক্স ভলিউম একসাথে, এই অনুষ্ঠানে যখনই আসবো একটু মজার কথা বলি, ধন্যবাদ করতালি দেওয়ার জন্য, এই অনুষ্ঠানে যখনই আসবো এই চিন্তা ভাবনা করে আমি আমার মাকে বললাম, মামু আমার কিছু নাস্তা দেন, আমি একটু কামনা কিছু যাচ্ছি অনুষ্ঠানে, আচ্ছা ঠিক আছে, তো আমার নাস্তা দিল, আমি নাস্তা খাচ্ছিলাম, এই নাস্তা খাইতে খাইতে হঠাৎ করে আমাদের কমপিসি সবারই কিন্তু বেশিরভাগ ফোন আসে, তাই না, একটু রোমান্টিক ফোন আসছে আমার, সেটা কিরকম
রোমান্টিক ফোন হচ্ছে চরম একটা মেয়ের গলা। আরে বাবা, অপরিচিত নাম্বার, চরম একটা মেয়ের গলা, একটা অদ্ভুত বিষয় না? ফোনটা যখনই আসলো মেয়েটার ভয়েস ছিল এরকম, দেখেন, আপনার বসটা রোমান্টিক লাগেছিল।